আপনারা দেখছেন মিউজিক্যাল শো মিউজিক অ্যান্ড আড্ডা। সৌজন্যে হ্যানা জুয়েলার্স গ্রিন স্ট্রিট লন্ডন এবং সিলেক্ট ওয়েল্ডিং গ্যাস কুকার্স কোম্পানি ওয়ালসল ওয়েস্ট মিডল্যান্ড। ওয়েলকাম ব্যাক এগেইন। আর আজকে আমরা স্টুডিওতে ইনভাইট করছি প্রকৃতি গাঙ্গুলিকে। শুধু প্রকৃতি গাঙ্গুলি নয়, আজকে আমাদের সাথে আছেন দ্য ফুল দ্য হোল মিউজিক অ্যান্ড আড্ডা টিম। গত সপ্তাহে দে ওয়ার অন হলিডে এন্ড দিস উইক দে আর ব্যাক এগেইন। লেডিজ এন্ড জেন্টলম্যান, লেট মি ইন্ট্রোডিউস ইউ আমাদের যারা মিউজিশিয়ান, দে আর ওয়ান্ডারফুল পিপল। বিশেষ করে তবলায় যিনি আছেন, অনেকদিন পরে স্টুডিওতে এসেছেন, অ্যান্ড হি ইজ আ ফ্যান্টাস্টিক গাই। লেট মি ইন্ট্রোডিউস ইউ গৌতম। গৌতম, থ্যাংক ইউ ভেরি মাচ মিউজিক অ্যান্ড আড্ডা আসার জন্য। আর অক্টোপেডে যিনি আছেন, হি কেম অ্যাকচুয়ালি ওয়ান উইক আর্লি, হলিডে থেকে ওয়ান উইক আর্লি এসেছেন, অ্যান্ড উই আর রিয়েলি ডিলাইটেড। হি ইজ ফাইসাল। ফাইসাল, থ্যাংক ইউ ভেরি মাচ মিউজিক অ্যান্ড আড্ডায় আসার জন্য। এবং আমার পিছনে যিনি গিটার বাজাচ্ছেন, হি ইজ অলসো ব্যাক এগেইন, জয় বড়ুয়া। জয় বড়ুয়া, থ্যাংক ইউ ভেরি মাচ মিউজিক অ্যান্ড আড্ডায় আসার জন্য। আর আমার পিছনে যিনি দাঁড়িয়ে গুনগুন করে মিউজিক বাজাচ্ছেন, তিনি হচ্ছেন আপনাদের অনেকেরই প্রিয় ডাগলাস গমস। ডাগলাস গমস, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আই ওয়েলকাম অল অফ ইউ ব্যাক টু মিউজিক অ্যান্ড আড্ডা। Prakriti, they were awesome. They play some nice music and they are the people behind this show. Absolutely. Prakriti, your inspiration was your dad. Yeah. ছোটবেলা থেকেই আপনি ওনার কাছ থেকে গান শিখেছেন, বাবা গান করতো, বাবার থেকেই আপনার শেখা। And then in 1985, you had the biggest change of your life. You lost your dad, sadly. He was like a best friend to you, he was your close buddy. Apni shob kichu share korten onar sathe, he was like a protector of you. And what was he like after the experience you had when you lost him? Actually khub boro bondhu chilen oi, otai ar ki khub sob shomoy ota khub miss kortam. Sob shomoy mone hoto je bodhay oitai mane ke utshaho ta je sob shomoy petam seta khub miss kortam, mane ekhono kori sob shomoy ar ki seta. Well, wherever he is, I'm sure he's watching you tonight, and you know, he's wishing you all the best, and that's what you need. You need your support. I'm sure he will support you all the way through. Yeah. Anyway, tell me about yourself. I mean, what do you do as a person apart from music? About myself? Yes. Yeah, ami to MBA korechi HR niye. আর রবীন্দ্র ভারতীতে আমি ক্লাসিক্যাল নিয়ে এমএ পড়তাম, ছেলেটা হলো সেই সময় আর কমপ্লিট হয়নি। বিশারদ করে সঙ্গীত বিশারদ করেছি চণ্ডীগড় ইউনিভার্সিটি থেকে, সঙ্গীত বিভাগ আর করেছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে। তা MCD বলে একটা মিউজিকের উপরে একটা কোর্স হয়, সেটা মুম্বাই ইউনিভার্সিটি থেকে করেছি। You are very intelligent. All India Radio TV te gaitam. All India Radio te apni dirghodin gaan korechen. Dirghodin ami geyechi. And your first show was on TV rather than on radio. TV te apni prothom je show ta korechilen, which was quite a long time ago. Tell me the experience you had. Ha, tokhon to onek choto, mane 1983 te prothom TV te program korechi. ক্যালকাটা, আমার বাবা দেখে গিয়েছেন সেই প্রোগ্রামটা ক্যালকাটাতে। আর তখন সেই সময় তো দুটো চ্যানেল ছিল শুধু, একটা হচ্ছে দূরদর্শনের একটা বাংলা চ্যানেল, আর একটা হচ্ছে হিন্দিতে ন্যাশনাল। তখন লোকের বাড়িতে খুব কম টিভি থাকতো, জানলা ভেঙে এরকম এত ভিড় হতো লোকের বাড়িতে, এইভাবে টিভি দেখতো। রাস্তা বেরোলেই দেব বলতো যে প্রকৃতি যাচ্ছে, সবাই এক নাও যে আপনাকে চিনে ফেলতো, যেহেতু টিভিতে ছিলেন। হ্যাঁ, সবাই চিনতো আমাকে ওখানে আর কি। তখন আমি প্রকৃতি এখন একটা গান শুরু করব। জনম দুঃখী কহপাল বহরা গরু আমি একজনা, জনম দুঃখী কহপাল বহরা গরু আমি একজনা, আমার দুঃখী দুঃখী জনম গেল
Prakriti, lot of the people I know, I'm jadir kichini, jadir shete pore choy, jadir shete ami adda dei. They love going to seaside. Tara jol pochondo kore, ekhane shatar korte pochondo kore. But you are one of the women that I've met, je apni jol ekebarei pochondo koren na. Na pochondo kori na, thik ta noy, mane dur theke dekhte bhalobashi. Ha dur theke, but keno, why no? Don't you feel sometimes je ami ekhane jabo shatar korte? Hoy lage ki rokom jeno ekta mone hoy jeno dube jabo bodhoy. Apnar ki kokhono eta hoyeche je jole jawar pore you feel? Na amar thik erokom kichu hoy ni, ami shatar korte jani na ek kotha. আর তাছাড়া আমার আমি চোখের সামনে দুটো ঘটনা আমি এরকম দেখেছি যারা সমুদ্রে বেড়াতে গিয়েছেন। হ্যাঁ, তো আমাদের আমার শ্বশুরবাড়ির পাশেই একটা ঘটনা বলি, তো ফ্যামিলি মিলে দুটো বাচ্চা নিয়ে ঘুরতে গেল আর খুব সুন্দর সুখী পরিবার। আর আসার পরে হাজবেন্ড আর ফেরেনি, মানে ঢেউতে একদম এক্সপায়ার্ড হয়ে গেছেন। তো এরকম আরও আরেকটি জানি, ইয়াং ছেলেরা মামার মামার বাড়ির পাশেই ওরা বন্ধুরা মিলে গিয়েছিল ঘুরতে, ঠিক আমার মামার বাড়ি অপোজিটে থাকে, তো ওই ছেলেটিও মারা গেছে। তো এরকম দুটো তিনটে ঘটনা দেখার এত ব্যাড এক্সপিরিয়েন্স হওয়ার পরে আপনি জলটা পছন্দ করেন। আচ্ছা, ভেরি কুইকলি, ইউ আর এ গুড সিঙ্গার, ইউ আর এ ওয়ান্ডারফুল পার্সন, ইউ আর এ সাপোর্টিভ পার্সন, হাউএভার এট দ্য সেম টাইম ইউ আর এ প্রোটেক্টেড মাদার। আকাশ, আপনার ছেলে আকাশ, ইউ প্রোটেক্ট হিম সো মাচ, ইউ কল হিম অলমোস্ট 24/7, why do you protect him so? ছোটবেলা থেকে সবসময় মনে হয় কি ও ভীষণ দুরন্ত ছিল আর কি ছোটবেলায়। তো কয়েকবার এমন কিছু ঘটনা অনেক সময় ছেড়ে দেখেছি যেটা আমার যে
পেট ছিল ক্যাশ ক্যাশকে আমি ছেড়ে কিন্তু ভয় পেতাম না ও একটুখানি দূরে গিয়ে আমাকে ওখানটাই আবার দাঁড়িয়ে যাবে আমার ছেলে কিন্তু সেটা ছিল না মানে মেইন রোডে গাড়ি আসছে আসছে মানে ভগবান বাঁচিয়ে দিয়েছে তাই ও কোন আগুন উপর নিচে সব কোনো ভয়টা ছিল না তো আর তো ছোট বয়সে আমি বাবা মারা গিয়েছে ওটা একটা মানে ভিতরে তারপর ছেলেকে পেয়েছি I know you are very close to your dad, mm-hmm. he was like your friend and your mother was very strict. Yeah. What about yourself? Are you very strict towards your son? Tato ektu. What about his dad? না ভীষণ দুজনে খুব ভাব ফ্রেন্ড সবসময় আমাকে লুকায় সবকিছু দুজনে মিলে চুপ 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 আমাকে দেখলে তো দুজনে চুপ হয়ে যাবে ওকে প্রকৃতি ইট ওয়াজ ওয়ান্ডারফুল হ্যাভিং ইউ হিয়ার ইন মিউজিক ইন আড্ডা সময় বলে দিচ্ছে আমাদেরকে বিদায় নিতে হবে আমরা গানে গানে বিদায় নিব তবে হ্যাঁ তার আগে ডু ইউ হ্যাভ এনি মেসেজ ফর আওয়ার ভিউয়ার্স যারা আমাদের টেলিভিশন দেখছেন মিউজিক ইন আড্ডা দেখছেন মেসেজ মানে বলবো ভালো গান শুনুন আমাদের দেশে তো অনেক ভালো ধরুন ক্লাসিক্যাল গান এগুলো বিদেশে এখন বিদেশে মানে আমি বলছি আমেরিকাতেও কোমা পেশেন্টদের উপরও যেভাবে ট্রিটমেন্ট চলছে বিভিন্ন রাগের রোগের উপরে বিভিন্ন রাগে মানে যে থেরাপিগুলো হচ্ছে সেগুলো আমাদের একটুখানি ভালো গান শুনুন এটুকু আমার সবাইকে বলবো আর কি কেন আমি কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করলাম তাতে অনেক ব্রিটিশ ইউরোপিয়ান ছিল কিন্তু আমি সব রকম গান গেয়েছি তাতে দেখলাম বলিউড ডান্সও বেশ ভালোই করে ওরা কিন্তু লাস্ট গাইলাম আমি ক্লাসিক্যাল আমি বললাম যে ক্লাসিক্যাল গান কিভাবে আমাদের এসছে আমাদের উইদাউট ওয়ার্ডিংস আমরা ভগবানের আরাধনা আমরা এইভাবে করতাম সুরের মাধ্যমে ইউ ক্যান ফিল ইট গুড ভাইব্রেশন ইউ ক্যান গেট লাস্টে ওরা এত খুশি বলছিল যে তোমাদের গান এত পাওয়ারফুল যে আমরা উই আর টাচড গান কিন্তু অনেকটা আবার মেডিসিনের মতো কাজ করে অ্যান্ড আই হ্যাভ রিয়েল এক্সপিরিয়েন্স আমি নিজে যেটা ফেস করেছি এনিওয়ে আমরা এখন বিদায় নেব থ্যাংক ইউ ফর ওয়াচিং মিউজিক ইন আড্ডা মিউজিক ইন আড্ডা দেখবেন এভরি থার্সডে অ্যাট 11 PM রিপিট অন স্যাটারডে অ্যাট 3 PM www.ntveurope.net ইজ ইউর হোম ফাইন্ড আস অন ফেসবুক ফাইন্ড আস অন টুইটার ফাইন্ড আস অন ইউটিউব সাথেই থাকবেন সঙ্গেই থাকবেন দেখা হবে নেক্সট উইকে আনটিল দেন খোদা হাফিজ টেক কেয়ার অ্যান্ড বাই বাই হ্যালো আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না চেয়েছি দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে চেয়েছি দেখলাম আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি গান তুমি নিলে সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি গান তুমি নিলে
সাথে অল